আমি নামাজের ব্যাপারে প্রচুর অনিয়মিত। নামাজ ছুটে গেলে আমার অপরাধ বোধ হয়, কিন্তু পরবর্তীতে আবার একই কাজ করে বসি। এখন আমি কি করতে পারি আমার নামাজকে নিয়মিত করার জন্য? ভাই, প্রথম কথা হলো, নামাজে যে ব্যক্তি গাফেল হয়, এই ব্যক্তির এই নামাজ তাকে আখেরাতে মুক্তি দিবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি সালাত আদায়কারী নামাজি ব্যক্তিকে পাঁচ ভাগে ভাগ করছেন। তার ভিতরে প্রথম প্রকার হলো মুআকাব, যে নামাজ পড়ে শাস্তি পাবে, সে ওই লোক যে লোক নামাজে অনিয়মিত। আর যে নামাজ পড়েই না তার তো কথাই নেই, সে তো মুসলমান কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। ভাইরা আমার, ইচ্ছাকৃত নামাজ তরক করা কুফুরি, সাধারণ পাপ না। কি পাপ? কুফুরি, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, আল্লাহকে অস্বীকার করা, যেরকম অপরাধ ওই টাইপের অপরাধ ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা। নামাজ এমন একটা ইবাদত, দাঁড়ায় পড়তে পারছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন বসে পড়বা, বসে পড়তে পারো না শুয়ে পড়বা। আপনি যুদ্ধের ময়দানে আছেন, রণাঙ্গনে আছেন, সেখানেও পড়তে হবে। পানিতে ডুবে যাচ্ছেন, সেখানেও পড়তে হবে। কেবলা কোন দিক জানেন না, অনুমান করে পড়তে হবে। পরনে পোশাক নাই, সতর ঢাকার ফরজ আদায় করার ব্যবস্থা নাই, তাহলে বসে পড়েন, তাও পড়তে হবে। যতক্ষণ সেন্স আছে ততক্ষণ নামাজ পড়তে হবে। হাসপাতালে বেডে আছেন, পানি নাই, তায়াম্মুম করেন, নামাজ পড়তে হবে। নামাজ মাফ নাই, শরীয়তের সমস্ত ইবাদতে মাফ আছে, ছাড় আছে, নামাজে কোনো কি নাই, মাফ ছাড় নাই, এরকম একটা ইবাদত। তো এটাতে আপনার গাফিলতি হয়, এর মানে আপনি নামাজের গুরুত্ব বুঝেন নাই, সালাতের গুরুত্ব বুঝতে পারেন নাই। আপনার বেঁচে থাকার জন্য নিঃশ্বাসটা যেরকম প্রয়োজন, ইমানদারের ইমান থাকার জন্য, ইসলাম থাকার জন্য সালাতটা সেরকম প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা সালাত আল ইমান লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। যে ব্যক্তি সালাত ত্যাগ করে, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো ভাগ নাই, তার কোনো হিস্সা নাই। এত ভয়াবহ বিষয়। তো যে ব্যক্তি সালাতের প্রতি অমনোযোগিতা আছে, তাকে আমি অনুরোধ করব সালাত সম্পর্কে আপনি আরো ভালো করে জানেন, আরো ভালো করে একটু এলিম অর্জন করেন, সালাতের গুরুত্বটা অ্যাকচুয়াল কি সেটা জানার চেষ্টা করেন। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা মাথায় সালাত আদায় কাদি বেফি কাফের হয়ে যায়, অমুসলিম, তার সাথে আর মুসলমানের কোনো পার্থক্য থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, আমাদের মাঝে অমুসলিমদের মাঝে পার্থক্যই হলো নামাজ। বাইনার রজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি, একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরির মাঝে পার্থক্য হলো কি? সালাত। অতএব এই সালাত মুসলমান ত্যাগ করতে পারে না। এই মাসআলাটা সৌদি আরবের মানুষ এমন বোঝা বুঝছে, সে দেশে টোকায় রংবাজ দুষ্ট বান্দর যা আছে সবগুলা মসজিদে যায় নামাজ পড়ে, ইয়াং পোলাপান কিছু আছে, বুঝায় যায় যে পুরাই টেডি মার্ক, পুরাই টেডি, উলা ধুলা দুনিয়ার বদমাইশি সব করে বোঝা যায়, মাগার ওয়াক্ত হলে নামাজটা একটু পড়ে। কি নামাজ পড়ে? তুফান মিল নামাজ, দুই মিনিটে চার রাকাত ছয় রাকাত পড়ে ফেলে, কিন্তু হাজিরা দেয়। কেন হাজিরা দেয়? কারণ সে জানে যে হাজিরা না দিলে নাম কাটা যাবে। আর আমাদের দেশে মুসলমান মনে করে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। হ্যাঁ, সারা জীবনে দাঁত নামাজলে কি হয়েছে, মুখ পরিষ্কার, ওইরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে জানেন? তার মৌলিক মোটা কারণগুলোর মধ্যে একটা হলো নামাজ ত্যাগ। আয়াতটা কি জানো, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে দিকে জিজ্ঞাসা করা হবে, এ সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কোন কাজে প্রবেশ করিয়েছে, কি পাপের কারণে এখানে আসছো, এত ডেঞ্জারাস জায়গা, জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, এক নম্বর পয়েন্ট বলবে আমরা নামাজে ছিলাম, এই জন্য আমাদের এই দুরবস্থা। তো এই জন্য সালাতের গুরুত্ব যদি কেউ বুঝে, সে সালাত ত্যাগ করতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কোনো পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে, তাহলে ওই পরিবারের অন্যান্য সদস্যদের ইবাদত কবুল হবে কিনা? পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে, তাহলে আমি পরিবারের সদস্য হিসেবে আমার ইবাদত কবুল হবে কিনা? এর উত্তরে দুইটা অংশ করতে চাই। প্রথমত, হারাম উপার্জন, হারামটা দুই প্রকার। একটা হলো হারাম লাইনিহি, মূলগতভাবে হারাম, ডাইরেক্ট হারাম, সরাসরি হারাম। যেমন শুকরের গোশত, মদ, একজনের পকেট থেকে টাকা মেরে নিয়ে আসলো, চুরি করে নিয়ে আসলো, এটাকে ডাইরেক্ট হারাম, এটাকে হারাম লাইনিহি বলা হয়। আপনি যদি জানেন আপনার বাবা, আপনার বড় ভাই এইরকম নিয়ে আসছে, পকেটমারি করে টাকা নিয়ে আসছে, চুরি করে টাকা নিয়ে আসছে, আর একজনের ক্ষেতের থেকে খাবার নিয়ে আসছে, দেখছেন, এটা আপনার জন্য খাওয়া জায়েজ না, এটা খাবেন না, এটা হারাম লাইনিহি। হারাম লিগাইরিহি যদি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না, উপার্জনের পদ্ধতিটা হারাম, যেমন সুদের মাধ্যমে কারবার করলো, ঘুষের মাধ্যমে কামাইলো, এগুলোকে বলা হয় হারাম লিগাইরিহি, অর্থাৎ এটাও হারাম, কিন্তু হারামটা হয়েছে মূলত তার উপার্জনের পদ্ধতিটা হারাম হওয়ার কারণে।
এই টাইপের যে হারাম সেটাও খাওয়া হারাম, এটা মনে করেন না এটা খাওয়া হালাল। যদি আপনি পরিবারের এমন সদস্য হন আপনার উপার্জনের আর কোনো উপায় নাই, ছোট মানুষ, আপনার কোনো চাকরি বিক্রির বয়স নাই, কেউ কাজ দিবে না, কোথাও কাজ পাবেন না, নিজস্ব কোনো টাকা পয়সা নাই, আপনি তার উপরে ডিপেন্ডেন্ট, আপনি তার উপরে নির্ভরশীল, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যতটুকু আপনার যান বাঁচানোর প্রয়োজন হয় ততটুকু, যতটুকু দরকার হয় না হলে না ততটুকু তার সম্পদ থেকে আপনি ভোগ করতে পারেন। তবে আপনার যদি নিজস্ব কোনো সম্পদ থাকে তাহলে আপনার জন্য তার এগুলো খাওয়া জায়েজ। ধরেন আপনি একজন ইয়াং মানুষ, তো আপনি উপার্জন করেন, আপনি হালাল উপার্জনের চেষ্টা করেন, আপনি টিউশন শুরু করে দেন, যে কোনোভাবে উপার্জনের চেষ্টা করেন, যদি রাস্তা থাকে আপনি সেই রাস্তা যাবেন এবং হালাল খাবেন। হালাল জিনিসটা এমন একটা বিষয় যে এটার উপরে ইবাদত কবুল হওয়া, দোয়া কবুল হওয়া, জান্নাতে যাওয়া সব কিছু ডিপেন্ড করে। কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন হালাল খেতে। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা হালাল খাও। এরপরে বলেছেন ওয়া আমালু সালিহান, আমল করো। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে আগে যে কোনো ভাবে পয়সা করে কামায় নি, এরপরে এরপরে বুড়া বয়স হয়ে গেলে মাহফিলের জন্য 50,000 দিয়ে দিব। হুজুর কত জোরে নারা তাকবীর দিছে আজকে শুনেন নাই? এর নারা তাকবীর দিয়ে দিব হুজুর, মসজিদে দিয়ে দিব সিমেন্ট, তারপরে যাই হুজুরের হাদিয়া দিব পকেটে 2-5,000 টাকা, হুজুররা দোয়া করে দিবে। আমার আর পায় কে? আমার আগে যত আকাম কুকাম করে পয়সা কামাই করছি সব কালোগুলো সব সাদা হয়ে যায়, ব্যাপারটা কি এরকম? আপনি বুড়া কলে দান সৎকা করে চুরিদারি করে দুর্নীতি করে দুই নম্বরই করে টাকা কামাই করে এরপরে একটা সময় দান সৎকা করে মানুষের চোখে ধুলি দিতে পারেন, আপনার মালিকের চোখে ধুলি দিতে পারেন না। আমি আমার তরুণ বন্ধুদের কাছে বিশেষ করে আহ্বান করব, হালাল উপার্জন করবেন এবং জীবনে চ্যালেঞ্জ দিবেন। আমার খুব লাক্সারিয়াস লাইফ দরকার না, আমার খুব ভালো গাড়ি বাড়ির দরকার না, আমি সৎ মানুষ থাকবো, আমার সব বন্ধুদের ফ্ল্যাট থাকবে প্লট থাকবে আমার দরকার নাই, আমি ভাড়ায় থাকবো কিন্তু সৎ থাকবো। আপনি ওই বন্ধুদের চাইতে অনেক সুখে থাকবেন ইনশাআল্লাহ। ওরা যত সুখে থাকুক ওরা নিজেদেরকে চোর হিসেবেই জানে, চোর কখনো নিজেকে ভালো মানুষ, চোর হাজি সাহেব হয়ে গেলে সবাই হাজি সাহেব বলে নারায় তাকবীর দেয় ঠিক আছে, কিন্তু সে নিজে জানে সে বাটপার চোর, তিন চোর গম চোর চাল চোর ডাইল চোর, ঠিক না? ঠিক, বিভিন্ন ভাবে চুরিদারি করছে সে। আরে ভাই আপনি বড় লোক হইয়া দুই নম্বর পথে কামায়া গাড়ি বাড়ি করলেন, বউ বাচ্চারা আয় ফুর্তি করলো, আত্মীয় স্বজন আয় ফুর্তি করলো, কবরের হিসাব আখেরাত হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক না? আরে কবরেরটা তো বাকি, নগদটাতে আসে না। তারা মোজ মাস্তি করবে, মনে করবে কি আমার বাপে এত কিছু কামাই করছে, আমার স্বামী এত কিছু আনছে, আমার শ্বশুর আমার দাদা এত কিছু আনছে, তারা আপনাকে অনেক বেশি বাহবা দিবে, আপনাকে বলা হবে যে সফল অমুকের ছেলেটা অনেক কিছু ঘটাইছে, এই বেটা যে আস্ত একটা চোর দুর্নীতিবাজ দুই নম্বর, এটা অন্য মানুষরা জানে না, সবাই তারা ভালো বলতেছে, সে নিজের ভেতরে মন থেকে কিন্তু আগুন অপরাধ বোধের একটা আগুন আছে, কিন্তু সে জানবে যে আরে হুজুর আমার এত জোরে হাজি সাহেব কয়, আমি যে কত বড় ডাকায়ত, কত মানুষের যে কষ্ট করে দিয়ে কত মানুষ হক মেরে টাকা আনছি, এটা তো সে জানবে। আসল সুখ কি শরীরের সুখ না মনের সুখ? একজনের মনে অশান্তি আছে, উপর দিয়ে এসি বাতাসে শরীর ঠান্ডা করছে, মন ঠান্ডা হবে কোনোদিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলছেন, আল গেনা গেনান নাফস, আসল ধনী সে যার মনের দিক থেকে কি ধনী। এই জন্য হিম্মত রাখবেন যে সব চোর বাটপারের মধ্যে আমি সৎ থাকবো, আমার পরিবারের লোকজন ডাল ভাত খেয়ে মানুষ হবে, কিন্তু আমার বুকে বল থাকবে আমি সৎ, প্রত্যেকটা পয়সা আমার টন টন করে বাজালে বাজবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান। বাবা হালাল হারাম মিশ্রিত অর্থ দিয়ে বাড়ি নির্মাণ করলে, সন্তানদের উক্ত বাড়িতে বসবাস করলে তার ভাড়া ভোগ করলে কি হালাল হবে কিনা, ওই যে আগে দিয়েছি সেটাই।